নির্দুর্নীতির প্রতিবাদে বালুরঘাটে আন্দোলনে নামলো তৃণমূল শিক্ষা সেল। মঙ্গলবার বিকেলে এই কর্মসূচিকে সামনে রেখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। এই ঘটনায় পুলিশের সাথে ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়ায় এলাকায়। তার আগে এদিন তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিল শেষে বালুরঘাটের কোর্ট মোড়ে অবস্থিত জেলা বিজেপি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কুশপুতুল পোড়ানো হয়। এরপর বিজেপি পার্টি অফিসে তৃণমূল শিক্ষা সেলের সদস্যরা যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। ঘটনায় তৃণমূল শিক্ষা সেলের সদস্যদের সাথে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশ কড়া হাতে সামাল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি অফিসে ঢুকতে না পেরে তৃণমূলের শিক্ষা সংগঠনের মিছিল পৌঁছয় জেলা প্রশাসনিক ভবনের সামনে সভাস্থলে। মাফিয়ার মাধ্যমে তাদের মাধ্যমে প্রশ্নপত্র বিক্রি করেছে, বিক্রি করে এটা চরম থেকে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ দুর্নীতি করেছে নরেন্দ্র মোদী সরকার আর তার মন্ত্রী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আর এখন শিক্ষা প্রতিমন্ত্রী। এই বালুরঘাট থেকে হয়েছে, তাই আমরা বালুরঘাট থেকে শুরু করলাম। এইখানে শিক্ষা প্রতিমন্ত্রীর পদত্যাগ, ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা লাগাতার আন্দোলন চালু করছি। এইভাবে আমরা ছাত্রছাত্রীদের পাশে আছি। তৃণমূল কংগ্রেস সর্বদা যে মানুষের পাশে থাকে এবং ছাত্রছাত্রীদের পক্ষে আছে। আমরা শিক্ষক হয়ে আমরা বিদ্যালয়ে শিক্ষক বাচ্চাদের পড়াই, বাচ্চারা যাতে সুষ্ঠুভাবে বড় হয়ে বড় হতে পারে। আমাদেরও ঘরে বাচ্চারা আছে, তারা যাতে এই দুর্নীতির শিকার না হয় তার জন্য এই প্রতিবাদ।